অবশ্যই আমরা চিনি এই নবীর জন্য আমরা দেহের তাজা রক্ত বিলে দিতেও দ্বিধাবোধ করি না ঠিক কিনা মারামারির দরকার আছে না নাই মারামারি যদি ইসলামের পক্ষে হয় তাইলে সমস্যা নাই মারামারি যদি আল্লাহর জন্য হয় তাইলে সমস্যা নাই কথা বলেন বিশ্বনবী সবসময় মার খেয়েছেন শুরুর দিকে ডিফেন্সিভ অ্যাটিচিউডে চলেছেন কিন্তু যখন আক্রান্ত হয়েছেন তখন কিছু মার দিয়েছেন কথা বলেন আল্লাহ বলেন ফদ্রিবু ফাউকাল আনাক গাড়ের উপরে মারো আর গিরায় গিরায় মারো সুমান আল্লাহ কবেন না তো ইসলাম ডিফেন্সিভ অ্যাটিচিউডে বিশ্বাসী আক্রমণের শিকার হলে প্রতিরোধ করে মার খেতে খেতে দেয়ালে থেকে গেলে তখন ইসলামও দুই একটা মারে কথা গন কিন্তু শুরুতে ইসলাম আক্রমণ করে না বিষ্ণু ইসলাম যত রাজা কাছে চিঠি পাঠিয়েছেন উনি লিখে দিয়েছেন আসলিম তাসলাম ইসলাম মানো তোমারে শান্তি দিবে কে ইসলামের ভেতরে শান্তি আসে না নাই গোটা বিশ্বব্যাপী এখন ইসলামের গণজোয়ার কথা বলেন দেখবেন অন্যান্য ধর্মের লোকেরা কালিমা পড়ে পড়ে মুসলমান হতে শুরু করেছে তাই না তো যে ধর্মের দায়িত্ব নিয়েছেন এক আল্লাহ যে ধর্মের আওয়াজকে আলোকে প্রজ্বলিত রাখার ওয়াদা দিয়েছেন আল্লাহ সেই ধর্মের অগ্রযাত্রাকে কোনো শক্তি ঠেকায় দিতে পারে এটা অসম্ভব ওরা চায় ওদের মুখের ফুৎকারে ইসলামের আলো নিভিয়ে দিতে আল্লাহ বলে আমি কেমত পর্যন্ত এ আলো আলোকে জ্বালায় দিব প্রজ্বলিত করে দিব এই আমরা সালাতের পরে বলি রদি তুবিল্লাহিল ইসলামী দিনা আল্লাহ আপনার রব হিসেবে পেয়ে আমরা খুশি আর ইসলাম দিন হিসেবে পেয়ে আমরা খুশি আমাদের রবকে কথা বলেন রব কে ও মা জিন হোক তোমার ধর্ম কি আমরা বলবো ইসলাম ইসলাম আমার ধর্ম বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে আত্তা আরিফুমান হ্যাঁ দর রজুল এই লোকটা কি তুমি চিনো আমরা কি বলবো বলা অবশ্যই আমরা চিনি এই নবীর জন্য আমরা দেহের তাজা রক্ত বিলিয়ে দিতেও দিদাবত করি না ঠিক কি না কিন্তু ইসলাম বিরোধী শক্তি যারা তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে মার রবব তোর রবকে ও বলবে লা জানি আমি কিছু জানি না কথা বলেন আমার دین উত্তর ধর্ম কি সে বলবে ধর্ম ধর্ম আমি বুঝি না আমি ধর্মরে খালি বাস দিতাম কথা বলেন আমি সবসময় ধর্মের পিছনে লেগে থাকতাম ধর্ম আমার ভাল লাগতো না যেখানে ধর্মের কথা ওখানে আমি জুলুম আচ্ছা লোকটারে রাজো না চিনি না তবে লোকটার বিরুদ্ধে আমি দুনিয়াতে বিষদগার করতাম ওনার বিরুদ্ধে কার্টুন ছাপিয়ে পত্রিকায় উঠিয়ে দিতাম ফেরস তারা বলবে লা চালাইতা তুই তো কিচ্ছু বললি না তিনটা প্রশ্ন করলাম একটারে উত্তর দিতে পারলিন এবার শুরু হবে মাই শুরু হবে ফায়ুতরাকু বিমা তারিকাম মিন লোহার হাতুড়ি দিয়ে পিটানো শুরু করা হবে পিটাতে পিটাতে ওর গায়ের গোশতগুলো পিটিয়ে থেতলে ফেলা হবে ওয়াইকালুল আরদি ইলতামি কবরের মাটিকে বলা হবে দুই দিক থেকে চাপা দাও ফাতখতালিফা এমন চাপা দেওয়া হবে ওর ডান পাশের পাজরের হাড়ি बाएं চলে যাবে বাম পাশের পাজরের হাড্ডি ডানে চলে আসবে হাততা সা পর্যন্ত শাস্তি চলতেই থাকবে এই জন্য বিশ্বনবী দোয়াতে বলতেন আল্লাহ ইনানা আলু জবিবিকামিন আদাবি আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে পানাহ চাই আবার বিশ্বনাই বলতেন লা ইসাল্লিমান না হাদুকুম হাতচা আন আরবা কেউ যেন নামাজে চারটা জিনিস থেকে আল্লাহর কাছে না আছে সালাম না ফিরায় প্রত্যেকজন সালাম ফিরানোর আগে পরে আল্লাহ ইন্না না আজবি কামিন আজাব ইল কাবর ও না আজবি কামিন জাহান্নাম ও না আজবি কামিন ফিতনাতিল মাহিয়া ওল মামাজ ও না আজবি কামিন ফিতনাতিল মাসিহিদ্দাল আল্লাহ আমি কবর রাজাব থেকে পানাহ চাই আমি জাহান নামের রাজাব থেকে পানাহ চাই আমি জীবন মৃত্যুর ফিতনা থেকে আপনার কাছে পানাহ চাই আমি দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে বাঁচতে চাই প্রত্যেক সালাতের সালাম ফিরানোর আগে সুযোগ থাকলে দোয়াটা পড়ার দরকার আছে না নাই আমরা শুধু দোয়াই মাসুরা পরে শেষ করে দেই না সুযোগ থাকলে এটাও পড়বেন দোয়া মাসুরা এটাও খুব ভালো দোয়া মাসনুন দোয়া আল্লাহ এমনি পড়েন আল্লাহ এমনি জালাম তুনাফসি আল্লাহ অনেক জুলুম করেছি জুলমান কাসিরা অনেক পাপ কত যে পাপ করছি আমি জানি আর আমার আল্লাহ জানে গোটা বিশ্বের কেউ জানে না কিন্তু আমার পাপের হিসাব আমার কাছে আছে না নাই কথা বলেন পৃথিবী না জানো কামিত তো জানি আমি কি পাপ করেছি পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বা চার মারে উপায় দয়াময় প্রভু মাফ কর মাফ আমি পৃথিবী না জানলো আমার পাপের হিসাব আমার কাছে আসে না নাই আমরা পাপ করলে মাফ করে কে আল্লাহ বলে শায়তানের কাজ হচ্ছে ওশ্বসা দেওয়া তোদের কাজ হচ্ছে ওই ওয়াসওয়াসায় পড়ে পাপ করা আমার কাজ খালি মাফ করা শয়তান আল্লাহর চ্যালেঞ্জ দিয়ে বলল আল্লাহ তুমি আমারে জাহান্নামী বানালা তোমার সবগুলা বান্দারে জাহান্নামে আমি নিয়ে যাব একটারও জান্নাতে ঢুকতে দেব না আমি আপনার চ্যালেঞ্জ দিলাম আল্লাহ আপনি জান্নাতে নিতে পারবেন না লা আকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম আমি সিরাতাল মুস্তাকিমের পথে বসে থাকব ওরা তাফসীর মাহফিলে যেতে চাইবে ওয়াসওয়াসা দিয়ে গানের কনসার্টে নিয়ে যাবে আমি ডান দিক থেকে ধোকা দেব বাম দিক থেকে সামনে থেকে পেছন থেকে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন আপনি एक्टरর জান্নাতে ঢুকাতে পারবেন না আল্লাহ বললেন তুই আমারে চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ নিলাম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়া ইজ্জাতি ওয়া জালালি irtifai makani আমার इज्जতের কসম আমার জালালিয়াতের কসম আমার ক্ষমতা আমার দাপটের কসম লা আগফিরান লাহুম মাদাম ইস্তাগফিরুনী আমি আমার বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত তারা ইস্তেক করবে আজীবন পাপ করে অন্যায় করে একবার চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চাইবে আমি সব গুনা মাফ করে দেব তুই কি করবি আমি ক্ষমা করে দেব তুই কি করবি আল্লাহ আকবার। তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তার দয়া মায়ার শেষ নাই তিনি বলেন আনা গা ফিরুদ দাম গা বিলি চাও আমার কাজ হচ্ছে খালি গুনা মাফ করার তাও বা কবুল করা শ্ববি বলেন আল্লাহ ইলাস্তা ফি অল্লাহ ওয়াচুবি লাইহি ফিলিয়ামমি আকসার মিন্সাবে আই না আমাররা আমি প্রতিদিন বিশ্বনবী বলেন আমি প্রতিদিন আল্লাহর কাছে সত্্যরবারের বেশি তাওবা এবং স্তেগ ফার পড়ি। কতবারের বেশি আমরা পড়ি কয়বার। যেই নবীর কোনো গুনাই নাই আছে কথা বলেন কোনো গুনা নাই। গুনা না থাকার পরও এই নবী প্রতিদিন তব ইস্তেকার পরে কয়বার তাহলে আমার আপনার আমাদের পড়া দরকার কয়বার অনেক অনেক তব ইস্তেকার পড়া দরকার আমরা যেন বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি আল্লাহ ক্ষমাশীল ক্ষমা চায় যারা ক্ষমা প্রার্থনাকারী বান্দাদেরকে বড্ড পছন্দ করে আল্লাহ বলে তোরা যদি পাপ না করতে আর ক্ষমা না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে এই পৃথিবীতে আমি এমন এক জাতি তৈরি করতাম যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইতো চাইতো দুপুরে পাফ করে রাতে মাপ চাইতো আর আমি আল্লাহ মাফ করে দিয়ে খুশি হয়ে যেতাম এই জন্য আল্লাহর কাছে মাফ চাইতে রাজি আছেন আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি তওবা করি যে আল্লাহ তুমি আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আজকের মাহফিলটারে আমাদের নাজাতের ওয়াসিলা বানাও আমরা যেন ইখলাসের সাথে বসতে পারি শুনতে পারি ইখলাসের বড় অভাব সমাজে ঠিক কিনা তাফসীর মাহফিলও এখন শো অফ ঢুকে গেছে এটা দাওয়াতের একটা প্ল্যাটফর্ম কিন্তু এখানে লোক দেখানোর মানসিকতা আছে না নাই আমাদেরকে বলে হুজুর মাহফিলটা অনেক বড় এই হবে সেই হবে আপনার কিন্তু মাহফিল জমাইতে হবে আবার অনেক জায়গায় বলে আপনার কাপাইতে হবে আবার অনেক জায়গায় বলে হুজুর মাহফিলটা কিন্তু শেষ পর্যন্ত আপনারা ধরে রাখতে হবে আছে না নাই জমাইতে হবে কাপাইতে হবে ধরে রাখতে হবে তো আমরা কোথাও জমাই কোথাও কাপাই কোথাও ধরে রাখি কামের কাম কিচ্ছু হয় না তো এই যে এত রাত পর্যন্ত আমরা বসছি আসেন আমরা নিয়তটাকে খালেজ করি যে আমরা কোরআন থেকে শুনবো কোরআন থেকে শুনে বাড়িতে কিছু নিয়ে যাব তথ্য উপাত্ত ইনফরমেশন যেটা আমার জীবনের জন্য কাজে লাগবে কথা বলেন সবাই একমত সবাই রাজি আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়ে আমিন চরকুলিয়া যুব সমাজের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের পরিচালনায় মাসাল্লাহ বারোতম ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম স্থান ঐতিহাসিক চরকুলিয়া লায়লা আজাদ কলেজ ময়দান মোল্লাহাট বাগেরহাট বাগেরহাটে এই প্রথম আসছি আমি এর আগে আসিনি প্রধান অতিথি জননেতা জনাব শেখ এলাল উদ্দিন মাননীয় সংসদ সদস্য বাগেরহাট এক বিশেষ অতিথি জনাব শাহিনুল আলম সানামিয়া বীর মুক্তিযোদ্ধা কমান্ডার প্রোগ্রামের সভাপতি হচ্ছেন জনাব হযরত মাওলানা ইয়ার আলী সাহেব মোহতামিম চরকুলিয়া টাকিয়ার রাজনগর কবরস্থান মোল্লাহাট বাগেরহাট এরপর উপস্থিত আছেন সেলিম রাজা ভাই ভাইস চেয়ারম্যান প্রার্থী অবস্থিত আছেন আমাদের যশোরের মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের প্রফেসর জাহাঙ্গীর সাহেব আমাদের সোহাগ ভাই অনেক পিঠাটিটা খাওয়ালেন আজকে বাগের হাটের অনেক ঐতিহ্যবাহী খাবার দাবার আজকে খেলাম আলহামদুলিল্লাহ আসেন থেকে তার আগে আমরা তিনটা তাকবির দেব আল্লাহ বলেন অরব্বা ক্যা ফাকাব্বির দ্য নেম অফ নেমিও লড় তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও আমরা ভাগাভাগি করে দেব প্রথম তাকবির দেব যারা বিবাহিত আছি তারা দ্বিতীয় তাকবির দেবো যারা অবিবাহিত আছে তারা তৃতীয় তাকবির সবাই মিলে দেব দেবো কষ্ট পাচ্ছেন না তো এটার উদ্দেশ্য হচ্ছে একটু আপনাদেরকে চাঙ্গা চাঙ্গা করে তোলা হয়ে উঠবেন তাকবির দিয়ে এরপর আমরা কথা শুনবো বিবাহিত কারা কারা আসছেন দেখি হাত তোলে আল্লাহ সব দেখি বিবাহিত নামান অবিবাহিত কারা কারা আসছে দেখি এক হাত করে তোল এরা একটু কম সংখ্যায় দেখি কি অবস্থা কাদের পারফরমেন্স কেমন হয় দেখি আমি লিল্লাহি তাকবির বললে শুরুতে বিবাহিতরা পড়বেন আল্লাহ আকবর শুরুতে বিবাহিতরা রেডি হয়েছেন পারা যাবে শুরুতে শুধু বিবাহিতরা তাকবির পড়েন লিল্লাহে তাকবির মাশাল এবার অবিবাহিতরা রেডি হ্যাঁ বিবাহিতদের হারানো যাবে তো? এবার তোমরা পড়ো তো লিল্লাহ হে তাকবীর। সমান সমান হয়েছে আচ্ছা এবার সবাই মিলে তিনটা পড়ি। পড়েন লিল্লাহ হে তাকবীর। আল্লাহু আকবার। লিল্লাহ হে তাকবীর। আল্লাহু আকবার। লিল্লাহ হে কবুল করো। আমিন। এই তাকবীরগুলোকে আমাদের निजातের ওসিলা করো। আমরা আমাদের খুদ্বার শুরুতে আজকে সুরাত বাকারার বাকার একশো নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই একশো নম্বর আয়াতের আলাকে আমরা সৈয়দানা ইব্রাহিম আলহি সালামের জীবনে ঘটে যাওয়া কিছু বিষয় থেকে আমাদের জন্য কি শিক্ষা লেসন আছে রিমাইন্ডার অ্যান্ড মেসেজ আছে এগুলো জানার চেষ্টা করব এই চমৎকার রজনীতে সবাই শুনতে রাজি আছেন তো শেষ পর্যন্ত থাকবেন নাকি ওঠা বসা হ্যাঁ উঠবেন না তো বিশৃঙ্খলা করবেন না তো কথা দিলেন আচ্ছা এ আল্লাহ বলছেন আমি আমার ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছিলাম জীবনে তার পুরো জীবনটা ছিল পরীক্ষাময় জীবন আর এই প্রতিটা পরীক্ষায় আমার খালিল ইব্রাহিম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে একটাতেও সে ফেল করে নেই সবগুলাতে বলেন সবগুলাতে শুধু সিম্পল পাস না গোল্ডেন এ প্লাস

রব্দুল আল আমিন বলেন ওয়াঈদ ইবেচালা ইবরহিমা রব্বুহু বিকালীমা তিং ফা চামা শুন্যকলা ইন নিজা আইলো কালিনা সি ইমামা আল্লাহ বললেন আমি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করলাম আর আমার ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হলো ফলাফলস্বরূপ আমি ইব্রাহিম রে বললাম ইব্রাহিম তোমারে আমি গোটা বিশ্বের মানুষের নেতা বানাইয়া দিলাম ইসলাম ইজ লাইফ ইসলাম জীবন